দেশের বৃহৎ চালের মোকাম নগায় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকার বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়া সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে তাতে। আর বরাবরের মতো খুচরা আর পাইকার চাল ব্যবসায়ীরা দোষ চাপালেন মিলারদের ওপর, বলছেন সিন্ডিকেটের কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাবুল আখতার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ দেশে বৃহৎ চালের মোকাম এবং চাহিদার অনেক বেশি পরিমাণ উদ্বৃত্ত ধান ও চাল এই জেলায় উৎপাদন হয়। অথচ গেল এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা বেড়েছে। বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চালের বাজার অস্থিতিশীলতার কারণ হিসেবে এবারও খুচরা ব্যবসায়ীরা মজুদদার আর মিলাদের ওপরেই দোষ চাপালেন। ওদের গোডাউনে ধান চাল সব মজুদ আছে, কিন্তু তারা সারিচ্ছে না, এই কারণে সারিচ্ছে না, দাম বেশি হচ্ছে, তো অসুবিধা নাই। ওর মিলার যারা আছে তারা চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি এই খুচরা ব্যবসায়ী নেতার। বাজারে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, যার জন্য অবশ্যই চালের দাম বৃদ্ধি এক নাম্বার। দুই, যে আপনারা জানেন যে গত বছরে যে সারা দেশে যে বন্যায় যে একটা প্লাবিত হয়েছে, এর একটা প্রভাব পড়েছে। দেশের সিংহভাগই চাল নওগাঁ জেলা থেকে সরবরাহ করা হলেও চালের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।